সবাই উৎসুক জানতে ঠিক কে কে এলেন রণবীর এবং আলিয়ার রিসেপশন ব্যাশে। তাদের বিয়েটি ছিল সম্পূর্ণ তাদের পরিবারকে নিয়ে। তবে রিসেপশনে তারায় তারায় ভরে গেছিল রণবীর কাপুর বান্দ্রার বাস্তু। চলুন শোনা যাক ঠিক কে কে এসেছিলেন রণবীর এবং আলিয়ার রিসেপশন পার্টি জমিয়ে দিতে। গতকাল গোলাপি আমেজেই রিসেপশন সেরেছেন রণবীর এবং আলিয়া। ছোটখাটো স্বল্প জাঁকজমক, বোঝাই যাচ্ছে এবারে থিম কালো এবং গোলাপি রঙের উপর আধারিত। সকলের পরনেই কালো পোশাক কিংবা জাঁকজমকপূর্ণ পোশাক এবং অমলিন হাসি। কাছের কয়েকজন বন্ধুকে নিয়েই মাতলেন নবদম্পতি রণবীর আলিয়া, সঙ্গে পরিবারের অনেকেই উপস্থিত ছিলেন। একে একে বাড়তে থাকল তারকার সমাগম। অর্জুন কাপুর, মালাইকা অরোরা, আদিত্য রয় কাপুর, আম্বানি পরিবার থেকে নীতা এবং আকাশ আম্বানি, বরুণ ধাওয়ান এবং তার ভাই রোহিত ধাওয়ান ছাড়াও শাহরুখ খান এবং গৌরী খানও বটে। দেখা গেল তারা সুতারিয়া এবং দুজনের কাছের মানুষদেরকে। উপস্থিত ছিলেন সঙ্গীত পরিচালক প্রীতম চক্রবর্তী, অন্যদিকে পরিচালক আয়ান মুখার্জিও, যিনি ভালো বন্ধুও বটে রণবীর এবং আলিয়ার। করণ জোহরকেও দেখা গেল তার একেবারে ড্যাশিং সুটে, অন্যদিকে বোন করিশ্মা কাপুরকেও দেখা গেল তাদের সাথে। শ্বেতা নন্দা, সকুনম বত্রা, করণ জোহর, আয়ান মুখোপাধ্যায়, তবে আশা ছিল হয়তো উপস্থিত থাকবেন রণবীর, দীপিকা। তাদের দুজনের উপস্থিতি না পেয়ে দুঃখিত দর্শকের একাংশ। একের পর এক ছবি অনুরাগীদের উদ্দেশ্যে শেয়ার করেছেন তারা। কালো ফর্মাল পোশাকে রণবীর যেমন তাক লাগিয়েছেন, অন্যদিকে আলিয়া গ্রে শিমারি পোশাকে একেবারে অনন্য। রণবীর এবং আলিয়ার এই জাঁকজমকপূর্ণ অথচ কাছের মানুষদেরকে নিয়ে রিসেপশন আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাদের জানান। This is Shormila Maiti from Shormila Show House, and please subscribe to our channel and don't forget to push the bell button. Also subscribe to our lifestyle review, telly and travel channel in YouTube.